श्री रामचरित मानस, तुलसीदासी रामायण, श्रीमद गोस्वामी तुलसीदास बाबाजी विरचित बालकांड दोहा संख्या 87। अमंगल भवन अमंगल हारी द्रवहु सदशरथ अजर बिहारी। ओ हरि अनंत हरि कथय अनंत कहहि सुनहि बहु पेदि सब संता। राम सिया राम सिया राम जय जय राम। राम सिया राम सिया राम जय जय राम। बालकांड दोहा संख्या 87। भगवान शंकर मदन भाड़िया रती देवी के बोलचें, हे रती, कामदेवर पत्नी, हे रती, एकुन थेके तुमार पतिर नाम होबे अनंग, अंगहीन अनंग, से तनु छाड़ाई सर्वत्र विराजमान थाकबे। एइबार तार संगे तुमार पुनर्मिलन वृत्तान्त शुने राखो। अवतरति तब नाथ करहि नाम अनंग, बिनु बपु व्यापी सब ही पुनि सुन निज मिलन प्रसंग। अब ते एकुन थेके रोती, हे रोती, तब नाथ तुमार स्वामी, अब ते एकुन थेके रोती, हे रोती, तब नाथ तुमार स्वामी कर हई ही नाम अनंग, तार नाम हबे अनंग, कर हई ही नाम अनंग, नाम अनंग अर्थात अंगहीन, बिनु बपु बिना देहते, बिनु बपु व्यापी ही सब ही, से सर्वत्र विराजमान थाकबे, बिनु बपु व्यापी ही सब ही, पुनि सुनो निज मिलन प्रसंग, आर तार परे तुमी तुम्हार साथे जी मिलन से प्रसंग की सुनो, पुनि सुनो निज मिलन प्रसंग। अवतरति तब नाथ करहि नाम अनंग, बिनु बपु व्यापी सब ही पुनि सुन निज मिलन प्रसंग। एरपरे प्रथम चौपाई, दापरे भूभार हरणের জন্য ভগবান শঙ্কর বলছেন, ভূভার হরণের জন্য যদুবংশে যখন ভগবান শ্রীকৃষ্ণ অবতারের আগমন হবে, তখন তোমার প্রতি তার পুত্র প্রদ্যুম্ন রূপে উৎপন্ন হবেন, আমার বাক্যের অন্যতা হবে না। जब जदुवंश कृष्ण अवतारा अहि हरन महामही भारा। ओ कृष्ण तनय हि पति तोरा वचन अन्नता होइ न मोरा। जब जदुवंश कृष्ण अवतारा, जखन जदुवंशे कृष्ण अवतार रूपे आसबें बा अवतरण करबें, हई ही हरण महामहिभारा जगतेर भार, महामहिभारा ए जगतेर महाभार तिनि भूभार हरण करते आसबें। जब जदुवंश कृष्ण अवतारा हई ही हरण महामहिभारा, कृष्ण तनह हई ही पति तोरा, तुमार पति पति तोरा कृष्ण तनया हई ही, कृष्णे पुत्र
পুত্র রূপে জন্মগ্রহণ করবে আসবে কৃষ্ণ তনয় হহি পতি তোরা পদ্মুম্ন নামে বচন অন্যথা হই না মোরা। বচন অন্যথা আমার বচন কথা অন্যথা হবে না, বচন অন্যথা হই না মোরা আমার কথার অন্যথা হবে না। जब जद वंश कृष्ण अवतारा अहि हरन महामहि भारा ओ कृष्ण तनय अहि पति तोरा बचन अन्नता है नमोरा। द्वितीय चौपाई ভগবান শ্রী শঙ্করের কথা শুনে রতি চলে গেল। এইবার আমরা অন্য প্রসঙ্গে সবিস্তারে গমন করব। ব্রহ্মাদি দেবতারা যখন জানলেন যে ভগবান শ্রী শঙ্করের সমাধি ভঙ্গ হয়েছে তখন তারা বৈকুণ্ঠে গমন করলেন। ও রাতে গাওয়ানি শুনি শঙ্কর বাণী কথা অপর অবকাহানি ও দেবন সমাচার সব পায়ে ব্রহ্মাদি বৈকুণ্ঠ সিধায়ে। রতি গাওয়ানি, রতি কামদেবের পত্নী রতি গাওয়ানি চলে গেলেন। শুনি শঙ্কর বাণী, শঙ্করের বাণী শুনে তিনি চলে গেলেন। রতি গাওয়ানি শুনি শঙ্কর বাণী কথা অপর অব কাহ বখানি। আমরা এবার প্রসঙ্গে অন্য প্রসঙ্গে চলে যাব। কথা অপর অন্য কথায় অন্য প্রসঙ্গে অব কাহ বখানি অন্য প্রসঙ্গে আলোচনা করব। দেবন হ সমাচার সব পায়ে, যখন দেবতারা যে সমাচার পেলেন শিবের সমাধি ভগবান শঙ্করের সমাধি ভেঙেছে, দেবন হ সমাচার সব পায়ে ব্রহ্মাদিক বৈকুণ্ঠ সিধায়ে, তখন ব্রহ্মাদি সমস্ত দেবতারা বৈকুণ্ঠ লোকে গেলেন। ব্রহ্মাদিক বৈকুণ্ঠ সিধায়ে রতি গানি শুনি শঙ্কর বাণী কথা পর অবকাহানি ও দেবন সমাচার সব পায়ে ব্রহ্মাদিক বৈকুণ্ঠ সিধায়ে। তৃতীয় চৌপাই, অতঃপর ব্রহ্মা বিষ্ণু সহ সকলে ভগবান শ্রী শঙ্করের নিকট গমন করলেন। সকলেই পৃথকভাবে স্তুতি করলে চন্দ্রশেখর মহাদেব প্রসন্ন হলেন। ও সব সুর বিষ্ণু বিরিঞ্চি সমেত গায় যাহা শিব কৃপানিকেত পৃথক পৃথক তিনহ কিনহি প্রশংসা ভয় প্রসন্ন চন্দ্র অবতংসা। সব সুর সমস্ত দেবতাগণ বিষ্ণু বিরিঞ্চি সমেতা, ভগবান বিষ্ণু ও ব্রহ্মা সহ সব সব সুর বিষ্ণু বিরিঞ্চি সমেতা গায়ে, তারা গেলেন কোথায়, যাহা শিব কৃপা নিকেতা, যেখানে ভগবান শ্রী শঙ্কর বাস করেন, কৃপানিদান বাস করেন সেখানে তারা গেলেন। সব সুর বিষ্ণু বিরিঞ্চি সমেতা গায়ে যাহা শিব কৃপা নিকেতা, কৃপানিকেতন সেইখানে তারা গেলেন। পৃথক পৃথক তিন হকিন হি প্রশঙ্কা, সমস্ত দেবতারা পৃথক পৃথকভাবে মহাদেবের প্রশংসা করতে লাগলেন। পৃথক পৃথক তিন হিসকিন হি প্রশংসা, তাহারা আলাদা আলাদা করে প্রশংসা করলেন। ভয়ে প্রসন্ন চন্দ্র অবতংসা, তখন মহাদেব চন্দ্র অবতংস যার কিনা শিরে চন্দ্র বিরাজমান সেই চন্দ্র অবতংস তিনি প্রসন্ন হলেন, ভয়ে প্রসন্ন।
सव सिर वैष्ण बिरंची समेत गए जहाँ शिव के पानिकेत। ओ पृथक पृथक तिन्ह किन्ही प्रशंसा भय प्रसन्न चंद्र अवतंसा। এরপরে চতুর্থ চৌপাই। কৃপা সিন্ধু ভগবান শ্রী শঙ্কর বললেন, হে দেবগণ বলুন আপনাদের আগমনের হেতু কি? ভগবান শ্রী ব্রহ্মা বললেন, হে প্রভু আপনি তো অন্তর্যামী, তবু বলছি হে প্রভু ভক্তিপূর্বক কিছু নিবেদন রাখছি। ও বল কৃপা সিন্ধু বিষকে তো कह अमर आए के ही हेतु। ओ कह विधि तुम प्रभु अंतर जामी तदपि भगति बस बिना बाउसामी। बोले कृपा सिंधु विशाखेतु, कृपा सिंधु दयाल विशोकेतु महादेव विश्व जहर बाहन কৃপার সিন্ধু বিশ্বকেতু বলে তখন বললেন, কাহ আপনারা বলুন, আমার এ দেবতাগণ আপনারা বলুন, আয়ে কেহি হেতু, কি কারণে আপনাদের আগমন, আয়ে কেহি হেতু। কাহ বিধি, তখন বিধি ব্রহ্মা বললেন, কাহ বিধি তুমহ প্রভু অন্তর্যামী, আপনি তো প্রভু অন্তর্যামী, তদপি তা সত্ত্ব ভগতিবশ ভক্তি সহকারে ভক্তিপূর্বক ভগতিবশ বিনা বাউ স্বামী, বিনা বাউ হে স্বামী আমি কিছু আমরা ভক্তি অত্যন্ত বিনীত সহকারে কিছু নিবেদন করতে চাই। ও বল কৃপা সিন্ধু বিশকে তু কাহ আমার আয়ে কে হে তু। ও কহ বিধি তুমহ প্রভু অন্তর জামি তদপি ভগতি বশ বিনবাউসামি, তদপি ভগতি বশ বিনবাউসামি। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তে 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।